কি প্যারালাইসিস এই ধরনের কিছু হতে পারে হ্যাঁ অবশ্যই আপনাকে ধন্যবাদ আসলে শিশুদের যেমন ব্যথা বেদনা হতে পারে তার ভিতরে শিশুদের সবচেয়ে বেশি প্যারালাইসিস জনিত সমস্যা আমরা বেশি পেয়ে থাকি ব্যথাচ্ছ বেশি পরিমাণটা বেশি প্রতিটি সমাজে একজন আমরা সেরিব্রাল পলসি বাচ্চা পেয়ে থাকি আপনি দেখবেন প্রায় কয়েকটা ফ্যামিলি নিয়ে তো একটা সমাজ তো সেই সমাজে একটা না একটা বাচ্চা আমরা প্রায় পেয়ে থাকি যেটা আমরা ডাক্তারের ভাষা সেরিব্রাল পলসি বলে থাকি আচ্ছা লক্ষণ এবং উপসর্গ হচ্ছে যেটা হচ্ছে এই এটা হওয়ার মূল কারণটি হচ্ছে ডেলিভারিতে যদি সমস্যা হয় যেটা আমরা বলি ব্রিচ ডেলিভারি বা ফোর্সেপ ডেলিভারি অথবা ডিলে ডেলিভারি যেমন মার হয়তো পেইন উঠেছে আগের দিন পরের দিনও তার ডেলিভারিটা হলো না কোনো কারণে

যার কারণে যেমন দেখবেন একটা বাচ্চা সাধারণত বারো মাস থেকে দু বছরের ভিতরে সে হাঁটা চলাফেরা শুরু করবে এবং কথাবার্তা নিয়ম এই জিনিসটা ডিলে হয়ে যাবে মা হয়তো পাঁচ ছ মাস পর্যন্ত বুঝতে নাও পারতে পারে অনেক সময় যদি কিছু ফিজিক্যাল ডিসেবিলিটি আসে তখন সে বুঝতে পারে হয়তো হাটটা একটু বাঁকা পাটা একটু বেঁকে গিয়েছে এই যেতে অথবা একটু এক পা বেশি মুভমেন্ট করে আরেক কম করে তখন হয়তো সে বুঝতে পারে কিন্তু ফাইনালি যখন সে দাঁড়ানো শুরু করে হাঁটা শুরু করে তখন খেয়াল করে জি না তার বাচ্চা তো হাঁটছে না বাসে সে ভুলভাবে হাঁটছে ঠিক মতো হাঁটছে অন্য আর দশটা বাচ্চা যেভাবে হাঁটে তখন তাদের নলেজে আসে জি এ না এটা সামথিং তখন আমরা আমরা সেটা আইডেন্টিফাই করে বুঝেই যায় দিস ইজ সেরিব্রাল পলসি বা ওই হিস্টোরি কিছু করার আছে অবশ্যই প্রত্যেকটা সেরিব্রাল পলসি বাচ্চা কিন্তু সুস্থ হয়ে যাবে যেটা আমাদের এখনো সামাজিকভাবে ভ্রান্ত ধারণা আছে অনেকে মনে করে যে সে মনে হয় অভিশাপের কারণে এটা হয়েছে এটা একটা বাজে কথা কথা বাতাস লেগেছে কথা এইগুলো বলে থাকে এবং বলে যে হ্যাঁ ওই যে আসে না পারিবারিক কিছু একজন আরেকজনের না দেখতে পেরে হয়তো বলে যে তোমার বাচ্চার তো এটা হয়েছে এবং অনেক সময় বাবা মা কি করে এই বাচ্চাকে আর ডাক্তারের কাছে নিয়ে আসে কবির আছে এগুলোর কাছে এগুলোর কাছে নিয়ে যায় আমি প্রত্যেককে করতে সে হয়তো আর দশটা বাচ্চা যে বয়সে যা করার কথা সে হয়তো দুবছর পরে করবে কিন্তু সে ভালো হবে যদি তাকে সঠিকভাবে চিকিৎসা দেওয়া চিকিৎসা প্রথমত সিব্রাল পলসি বাচ্চাদেরকে আমরা যেটা বলি পুনর্বাসন ট্রিটমেন্ট পুনর্বাসন হচ্ছে কি যখন এই বাচ্চাটা এই ডেভেলপমেন্ট ব্রেনের যে ইঞ্জুরিটা হলো এটা বয়স বাড়ার সাথে সাথে কিন্তু ইনজুরিটা আস্তে আস্তে রিকভারি হয়ে যাবে কিন্তু তার ইনজুরির কারণে যে পাঁচটা প্যারালাইসিস হয়ে গেল সেই অংশটাকে আমরা যদি ইন দ্য মিন টাইম থেরাপি দিতে থাকি এখানে আমরা বিভিন্ন ইলেকট্রিক স্টিমুলেশন দিতে পারি তাকে প্রয়োজনে হসপিটালাইজ করে বা থেরাপি হাসপাতাল বা পুনর্বাসন কেন্দ্রে রেখে আমাদের কাজগুলো করে ভর্তি করতে হবে ভর্তি করে তবে এই রুগীগুলো একটু সময় লাগে সময় ছয় সাত মাস লেগে যেতে পারে বছরও লেগে যায় একটু বাবা মাকে একটু ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরতে হবে এবং পাশাপাশি তাকে আমরা কি করি ফ্যামিলি সদস্যকে ট্রেন করে দিই যে এই এক্সারসাইজগুলো করবেন আমরা হয়তো দু তিন মাস শেখে যে হয়তো দাঁড়াতে পারতো না দাঁড়ানো শিখিয়ে দিই যখন সে দাঁড়াতে পারে বাবা বা বাকিটা কিন্তু বাসা গিয়ে করতে পারে তাদেরকে বাসার অ্যাটমসফিয়ারটা আপডেট করে দিই যেমন তাকে ফ্লোরে কারফেটিং করে দেওয়া তার জন্য আলাদা একটা রুমে ভেবে করে দেওয়া ওখানে ইকুইপমেন্ট দেওয়া বিভিন্ন খেলার যন্ত্রপাতি দেওয়া তাকে সাইকেল কিনে দেওয়া মানে এখানে রিহ্যাবিলিটেশনটা খুব ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা সেরিব্রাল পলসি বাচ্চা কিন্তু ভালো হয়ে যাবে যদি সঠিক জায়গায় নিতে পারে এবং ডায়াগনোসিস সঠিক হয় এখানে আরো কিছু বাচ্চা আছে পাশাপাশি মায়োপ্যাথি মায়োপ্যাথি বাচ্চা কিন্তু ওয়ান টাইপ অফ প্যারালাইসিস হবে কিন্তু মায়োপ্যাথি বাচ্চা হয়তো থেরাপি চিকিৎসায় সে ভালো থাকবে অথবা দীর্ঘায়ু হবে কিন্তু ফাইনালি কিন্তু মায়োপ্যাথি বাচ্চা ভালো হয় না সাধারণত কিন্তু সেরিব্রাল পলসি বাচ্চা কিন্তু সে স্বাভাবিক আর দশটা মানুষের মতো সমাজে সিপি বাচ্চার কথা বললেন অনেক সময় অটিস্টিক বেবির সঙ্গে কিন্তু তালগুল মানে পেকে যেতে পারে এটা একটা তো খেলা অবশ্যই অটিস্টিকটা অটিজমটা হচ্ছে জেনেটিক্যাল সমস্যা আর সিপিটা আমি বলছিলাম যে ইনজুরি ওই যে ডিউ টু বার্থ ইনজুরি বার্থের কারণে সেখানে শুধু ব্রেনে ইনজুরি না অন্য কারণে আবার ইনজুরি হতে পারে যেমন আর্ভস পালসে আমরা পেয়ে থাকি প্রায় হাটটা হয়তো বেঁকে যাওয়া বেঁকে যাচ্ছে এটা হচ্ছে যখন ওই যে ডেলিভারি করে যারা দায়ী থাকে গ্রামে তারা তো থাকে না অনেক সময় তারা কি করে ইঞ্জুরি করে তার যে ব্রাকিয়াল ফ্লেক্সাস ইনজুরি করে দেয় অশিক্ষিত ধাত্রী হ্যাঁ যার কারণে হাতটা হয়তো তার প্যারালাইসিস হয়ে যেতে পারে তো এইগুলো কিন্তু বাই থেরাপির মাধ্যমে পুনর্বাসনের মাধ্যমে কিন্তু এই বাচ্চার হাত আবার ভালো করা সম্ভব আর অটিস্টিক বেবির ক্ষেত্রে এটা একটা জেনেটিক্যাল সমস্যা অটিস্টিক বেবিরও কিন্তু সিপি বাচ্চার মতো ফিজিক্যাল প্রবলেম থাকতে পারে কিন্তু সে পাশাপাশি তার সোশ্যাল কমিউনিকেশনের সমস্যা হয় সে হয়তো ঠিক মতো নিজের জগতে নিজেই রয়ে গেছে থেকে যায় তো সেটার জন্য কিন্তু আলাদা থেরাপি এবং আলাদা থেরাপি প্রসিডিউর আছে আর সিপি বাচ্চার জন্য আলাদা প্রসিডিউর তৈরি হয়ে গেছে এক্সাক্টলি তো অটিস্টিক বাচ্চা এবং সিপি বাচ্চা যাই হোক তবে স্পেশালি সিপি বাচ্চারা হচ্ছে যদি সঠিকভাবে থেরাপি দেওয়া যায় সে কিন্তু আস্তে আস্তে আবার আর দশটা বাচ্চার মতো সে স্বাভাবিক জীবনযাপন করতে পারে স্বাভাবিক স্কুলে সে লেখাপড়া করতে পারবে তার জন্য স্পেশাল কোনো স্কুলে